আরজিকর কাণ্ডের আবহে সারা দেশ তোলপাড়, চলছে দীর্ঘ আন্দোলন মিছিল। এই আবহে মুম্বাইয়ে জনসমাবেশ, নীতিশ রানা ও রামগিরি মহারাজের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মানুষজন এই মিছিলে জড়ো হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছেন মিছিলে। কমপক্ষে 1 লাখেরও বেশি মুসলিম মানুষ মুম্বাইয়ের রাস্তায় নেমেছেন, যার ফলে যান চলাচলের বিঘ্ন ঘটেছে। সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসলামপন্থীরা রামগিরি মহারাজের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ক্ষুব্ধ ইসলামপন্থীরা মহামার্গ দিয়ে মুম্বাইয়ের দিকে মিছিল করে। সৈয়দ মঈনের নেতৃত্বে AIMIM এর সমাবেশে ইসলামপন্থীরা নবী মোহাম্মদের বিরুদ্ধে যিনি মন্তব্য করেছেন তার মৃত্যুর দাবি করে। সমাবেশে মুসলিমরা তাদের ভাষায় স্লোগান দিতে থাকে। 22 সেপ্টেম্বর সন্ধ্যায় AIMIM হিন্দু সাধক রামগিরি মহারাজের নবী মোহাম্মদ সম্পর্কে তার মন্তব্যের জন্য কঠোর শাস্তির দাবি করে এবং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভ সংক্রান্ত একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির কনভয়কে অনুসরণ করে রাস্তার দুই পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বহু মানুষ। ভিডিও শেয়ার করে সেটিকে ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মুম্বাইয়ের নীতিশ রানা এবং মহন্ত রামগিরি মহারাজের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভের দৃশ্য বলে দাবিও করা হচ্ছে। এরই মধ্যে মুম্বাই পুলিশের পক্ষ থেকে প্রায় 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে।